জালালপুর অঞ্চলের 5টি গ্রামের 80টি পরিবার থেকে শৌচালয় করে দেবেন বলে 3 বছর আগে 900 করে টাকা নিয়েছে পঞ্চায়েত। কিন্তু এখনো পর্যন্ত গ্রামবাসীকে শৌচালয় করে দেননি আর তাদের টাকাও ফেরত দেননি। আমরা বিয়া হয়ে আইসা নেই, এর সমস্যায় ভুগছি। পায়খানা 900 টাকা জমা দিয়েছি, 3 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমরা পায়খানা পাইনি। আমরা পায়খানা চাই। দীর্ঘ 3 বছর ধরে জালালপুর অঞ্চলের বাসিন্দা গুলনেহার শৌচালয়ের সমস্যায় ভুগছে। তো কোথায় যান পায়খানা করার জন্য? পায়খানা ওদিকে শহর দিকে। তো লোক কিছু বলে না? লোক কিছু বলবে তো হয়তো লুকিয়ে করতে হয়। রাত বিরেতে যদি তাদের পায়খানা পায় তারা জঙ্গলে যেতে ভয় পায়, কিন্তু তবুও তাদের যেতে হয়। পঞ্চায়েত তার কাছ থেকে 900 টাকা নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে শৌচালয় বানিয়ে দেননি। কাকে টাকাটা জমা দিয়েছিলেন? মেম্বারকে টাকা জমা দিয়েছি। কত টাকা? 900 টাকা। 900 টাকা জমা দিয়েছি মেম্বারকে, 3 বছর হয়ে গেল। এই রকম সমস্যায় জালালপুর অঞ্চলের 5টি গ্রামের 80টি পরিবার ভুগছে। দিয়েছি, আবার পায়খানা পাইনি, 3 বছর হয়ে গেল। কাকে টাকা দিয়েছেন? এই সমস্যা নিয়ে আমি জালালপুর পঞ্চায়েত প্রধানের কাছে তুলে ধরি, বিষয়টি তিনি উপর মহলে জানাবেন। আমি তো নতুন প্রধান হয়েছি, আমি সেরকম এখন যাই না, তবে ভিডিওর সাথে আলোচনা করার পর আমি বলবো। আপনারাও যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, এই সমস্যার সমাধানের জন্য পঞ্চায়েত প্রধান রবিউল ইসলাম মোবাইল নম্বর 9002515210 এই নম্বরে কল করে অনুরোধ করুন যেন এই সমস্যার তাড়াতাড়ি সমাধান হয়। আমি সরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।